পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে এমনিতে প্রশ্নের শেষ নেই, তারপরও একটি প্রশ্ন মাঝে মাঝেই অনেক বেশি আকারে যে প্রশ্নটি হয়ে থাকে সেটি হচ্ছে যে পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্টের পেজ যদি ফুরিয়ে যায় তাহলে কোথায় এন্ডোর্সমেন্ট করা হবে। সেজন্যই আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম যে পাসপোর্ট এন্ডোর্সমেন্টের পেজ ফুরিয়ে গেলে কোথায় ডলার এন্ডোর্সমেন্ট করা যাবে বা কোথায় ডলার এন্ডোর্সমেন্টের যে সিল আছে সেই সিলটি তারা দিবে। পাসপোর্ট এন্ডোর্সমেন্টের এই বিষয় নিয়ে প্রশ্ন আমার নিজেরও ছিল, কারণ আমি যদি আমার পাসপোর্টটি খুলে দেখি, পাসপোর্টে দেখা যাচ্ছে এই হচ্ছে সর্বশেষ পেজ এবং তারপর এখানে এই দুটি পেজ আছে, এই দুটি পেজেই এন্ডোর্সমেন্ট করা যায়। এবং এই দুটি পেজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার দুটি পেজই ভরে গেছে। যখন আমি নিজে এই সমস্যাটি নিয়ে এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন আসার পর আমি তিনটি ব্যাংকে গিয়েছি, সেখানে যাওয়ার পর প্রথমে দুটি ব্যাংক আমাকে কোনো উত্তরই দিতে পারেনি, এবং তাছাড়াও আমি তাদের কাস্টমার কেয়ার বা হেল্পলাইনেও তাদেরকে আমি ফোন করেছি, সেখানেও তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। তারা শুধুমাত্র মানে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি এই টাইপের কথা বলে, তারা মানে কাস্টমার কেয়ার, যেটা কাস্টমার কেয়ারের অভ্যাস যেমন যে তারা কোনো কিছু স্বীকার করবে না কিন্তু তারা বলবে এটার কোনো একটা সমাধান আছে, এটা ব্রাঞ্চে দিতে পারবে। আসলে তারা জানেই না এই বিষয় নিয়ে, তাদের কাছে কেউ প্রশ্নও করেনি, তারা তাদের কাছে কোনো ইনফরমেশনই নেই, এবং ব্রাঞ্চে যাওয়ার পরে একই অবস্থা, তারা প্রকৃতপক্ষে বলে যে জানে না। আমি পরবর্তীতে গিয়ে আমি দেখালাম যে আমার পাসপোর্টের একেবারে সব সিল ছাপ্পড় মারার পরে জায়গা ভরে গেছে, এবার আমি এন্ডোর্সমেন্ট করব, কোথায় করে দেবেন। তো তখন তারা বলল এখানেও যে পেজ আছে, এখানে তিনটি পেজ থাকে পাসপোর্ট এন্ডোর্সমেন্টে, তো আমার তিনটা পেজই ভরে গেছে, মানে একটা দুইটা তিনটা, এই দুইটা আর এই যে এই পাশে তিনটাই ভরে গেছে। তো তখন তারা এখানে আরেকটি পেজ আমাকে দেখালো, এটার নাম হচ্ছে সংযোজন নামে, এখানে সংযোজন লেখা আছে। এখানে একটা ব্যাংকে আমাকে একজন অফিসার তিনি বললেন যে এখানে সংযোজন লেখা আছে, এখানেও করে দেব, এখানে করলে কোনো সমস্যা নেই। আমি বললাম যদি আমি এরপরে 10 বছর মেয়াদি পাসপোর্ট নিব তো তখন আমার এন্ডোর্সমেন্ট দেখা যাচ্ছে আরও বেশি হবে, তখন আমার এই পেজও তো ভরে যাবে। বললো এই পেজও যদি ভরে যায় তখন আপনার যদি ভিসা পেজ খালি থাকে ভিসা পেজের মধ্যেও এখান থেকে তারা সিল দেওয়া শুরু করবে। যাই হোক, এটা সে আমাকে ব্যাংক কর্মকর্তা বলল, তবে এটা নিয়ে কোনো প্রকারের কোনো নির্দেশনা বা কোনো কিছু আমি বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো ব্যাংকের ওয়েবসাইটে পাইনি। এটা তারা বলল যে এটা ভিসার পেজেও যদি এই সিলটা থাকে তাহলে সমস্যা হবে না। এবারে আসি, এটা তো গেল যে সিল আপনার যদি এইগুলো যদি ভরে যায়, এগুলো ভরে যাওয়ার পর তারা সংযোজন পেজে দিবে, এবং সংযোজন পেজে যদি ভরে যায় তখন ভিসার পেজ পর্যন্ত তারা আসতে বাধ্য হবে বা ভিসার পেজেও সিল দিয়ে তারা ডলার এন্ডোর্সমেন্ট করে দেবে। এখন কথা হচ্ছে আমার পক্ষ থেকে রেকমেন্ডেশনটা কী। এখান থেকে আমার পক্ষ থেকে রেকমেন্ডেশন যেটা আমি নিজেও করব পরবর্তী পাসপোর্ট পাওয়ার পরের থেকে, সেটি হচ্ছে এক্ষেত্রে আমাদেরকে কিছুটা কিপটা হতে হবে। কিপটা মানে হলো এই যে এখানে দেখা যাচ্ছে এত বড় বড় সিল দেয়, যেমন আমার এই পেজের সিলটা যদি দেখেন এখানে মাত্র দুইটা সিল দেওয়াতে কিন্তু পেজ ভরে গেছে। সিলটা দেওয়া আছে মাঝামাঝি একটা জায়গায়, তারপর সিল দেওয়ার পর গোল সিল যেটা দেয় সেটা আরও নিচের দিকে দিয়ে, মানে একটা রাজকীয়ভাবে ফাঁকা ফাঁকা ফাঁকা, এত ফাঁকা ফাঁকা হলে হবে না। এখানে ব্যাংকে এন্ডোর্সমেন্ট করার সময় বলতে হবে কিপটার মতো যে ভাই যত চিপাচাপা যত ছোট জায়গার মধ্যে পারেন আপনি সিলটা দেন, এবং ওই গোল সিল যেটা গোল সিলও পারলে ওইটার মধ্যে বা কাছাকাছি বা পাশে দিতে, যাতে গোল সিলটা এরকম আলাদাভাবে না দেয়, কারণ গোল সিলটা দিয়ে আলাদাভাবে জায়গা দখল করলে এই জায়গাতে কিন্তু আর একটা সিল দেওয়াটা কঠিন হয়ে যায় পরবর্তী এন্ডোর্সমেন্টে। এটা হচ্ছে আমার পক্ষ থেকে প্রথম কথা যে কিপটার মতো দিতে হবে, যাতে এক পেজের মধ্যে 1, 2, 3, 4, 5, 5টা বা 6টা এন্ডোর্সমেন্টের সিল মারা যায়। তাহলে দেখেন যদি 5টা মারা যায় তাহলে এখানে 3 পেজে কয়টা, 3 পেজে 3 পাশে 15টা, আর এই যে সংযোজন যে পেজটা আছে এখানে আরও 5টা হলে 20টা, 20টা এন্ডোর্সমেন্ট একেবারে কম না, 20টা এন্ডোর্সমেন্ট দিয়েও কারো কারো হয়ে যেতে পারে। আর যদি তারপরও না হয় তাহলে ভিসা পেজে গিয়ে দেখা যাচ্ছে যে আরও এন্ডোর্সমেন্ট যুক্ত করা যাবে, এবং ভিসা পেজে কিন্তু আরও বেশি এন্ডোর্সমেন্ট করা যাবে, ওখানে 5টা না, ওই কিপটামি করে যদি করা যায় তাহলে কিন্তু 6টার মতো এন্ডোর্সমেন্ট করা যাবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকটাই সাশ্রয় হবে। এভাবে যদি এন্ডোর্স করা যায় তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর এক্ষেত্রে আমার আরও একটি বিষয় হচ্ছে এটাই যে কেউ অযথা এন্ডোর্স করবেন না, অথবা দেখা যাচ্ছে যে অপ্রয়োজনীয়ভাবে এন্ডোর্সমেন্ট করবেন না, সেক্ষেত্রে আপনার শুধু এই কাগজগুলো বা এই জায়গাগুলো অপচয় হবে। এন্ডোর্সমেন্ট এমন না যে আপনার অনেক বেশি এন্ডোর্সমেন্ট থাকলে আপনার পাসপোর্ট দেখে অনেক বেশি ভারী মনে হবে বা অনেক আপনার ভ্রমণের ক্ষেত্রে সুবিধা হবে, এমন কোনো বিষয় না।
আপনার ভ্রমণের ক্ষেত্রে সুবিধা হবে, আপনার প্রোফাইল, আপনার ট্রাভেল হিস্টোরি, আর ভিসা পাওয়ার ক্ষেত্রেও অনেকটা এই বিষয়গুলো দেখা হবে, আপনার জব, আপনার প্রফেশন ইত্যাদি ইত্যাদি, মানে আপনার প্রোফাইলের উপরেই আপনার সব কিছু নির্ভর করবে। ডলার এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে দেখা যায় বারবার ডলার এন্ডোর্সমেন্ট করে অনেক মানুষ আছে, তারা সিল নিতেই আগ্রহী, সিল দিয়েই তাদের মন ভরে যায়। যেমন ভিসার ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে স্টিকার দেবে, তো হ্যাঁ ভিসার ক্ষেত্রে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরাও যারা ভ্রমণ করি, ভ্রমণ করার ক্ষেত্রে স্টিকারটা থাকলে কি একটা স্মৃতির মতো থাকে, যে আমি একটা দেশে গেলাম সেই দেশের একটা স্মৃতি হিসেবে ছোট্ট একটা স্টিকার থাকলো। একেবারে আছে কিছু কিছু দেশ কোনো প্রকারের সিল ছাপ্পর কিচ্ছু দেয় না, যেমন সিঙ্গাপুরেও তো ভিসাতে কোনো ইয়ে দেয় না, ই ভিসা দেয়, আর সিঙ্গাপুর থেকে আবার বের হওয়ার সময় কোনো সিলও দেয় না, কোনো সিলই দেয় না, একদম ইলেকট্রনিক পদ্ধতিতেই বের হয়ে যাওয়া যায়। তো আমার মনে হয় সেই তুলনায় শ্রীলঙ্কা অনেক ভালো, শ্রীলঙ্কাতে ছোট্ট একটা হলেও একটা তারা স্টিকার দেয়, এই যে এটা হচ্ছে শ্রীলঙ্কার, এখানে এই যে আছে ছোট্ট একটা স্টিকার দেয়, জায়গাও বেশি দখল করে না, আবার ভিসা স্মৃতিটাও থাকে। সেজন্য আমার কাছে শ্রীলঙ্কার যে ভিসা পদ্ধতি, মানে স্টিকার, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো আজকের যাই হোক সংক্ষিপ্ত আলোচনা ছিল, এই আলোচনার মূল বিষয় ছিল এটা, যেহেতু অনেক বেশি প্রশ্ন আসছে তাই আমি আজকে এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, আমার স্বল্প জ্ঞান দিয়ে এবং স্বল্প যতটুকু আমি খোঁজ খবর করে জেনেছি। তো আপনাদের যদি কোনো এই বিষয় নিয়ে ধারণা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করতে চলে আসব। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।